হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে করে দেখাবো কুমড়ো পাতায় ইলিশ মাছ ভাজা। তো আমি শিলনোড়ায় নিয়ে নিলাম সাদা সর্ষে, কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা আর একটু নারকেল, ভালো করে ওটা আমি বেটে রেখে দিয়েছিলাম। আর একদিকে আমি কাঁচা মাছের মধ্যে নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ওই শিলনোড়ায় বাটা মশলাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল আর নুন দিয়ে ভালো করে আমি কিন্তু এটা মেখে নেব। আর আমার কিন্তু আর কোনো কাজ নেই, এখন হচ্ছে কুমড়ো পাতাটা ভালো করে ধুয়ে তোমরা শিরেটা ছাড়িয়ে নেবে। তারপরে এই মাছগুলো আমি ওই কুমড়ো পাতার মধ্যে এক একটা পাতায় এক এক পিস মাছ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ফোল্ড করে দেব। অনেকে সুতো দিয়ে বেঁধে নেয়, তবে আমার কিন্তু সুতো দিয়ে বাঁধার দরকার হয়নি। খুব সুন্দরভাবে দেখো ফোল্ড হয়ে যাওয়ার পরে আমি এইভাবেই কিন্তু একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল চারদিকে মাখিয়ে নিয়ে আমি এই মাছগুলো বসিয়ে দেবো। এরমভাবেই কোনো রকম বাধার দরকার আমার পড়েনি। তো আমি না একটা ঢাকনাও দিয়ে দেবো, ঢেকে দেবো যাতে খুব সুন্দরভাবে আমার পাতার মাছটা সিদ্ধ হয়ে যায়। আর তারপরে আমি এপিট ওপিট করে সুন্দর করে আমি ভেজে নেব। একটু পাতাটা লাল লাল করে ভাজতে হবে, তাহলে ভেতরের মাছটাও কিন্তু খেতে খুব টেস্টি হবে। তো ব্যাস এইভাবেই কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে কুমড়ো কিংবা লাউ পাতার মধ্যে ইলিশ মাছের এই রেসিপিটা। গরম গরম ভাতে কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা খেতে। আর দেখো বেশি কিন্তু ঝামেলাও নেই। তো দেখো আমার যখন হয়ে গেল, আমি পাতাটা খুলে তোমাদেরকে দেখাবো কি সুন্দরভাবে কিন্তু আমার মশলাটাও মাছের মধ্যে ঢুকেছে আর মাছটাও কিন্তু ভাজা ভাজাও হয়ে গেছে। দুটো তিনটে পাতা মোটা করেও তোমরা দিতে পারো, বাট আমি একটাই দিয়েছি বলে আমার মাছটা কিন্তু লাল লাল করে সুন্দর একটা ভাজা হয়ে গেছে। দেখো দেখতে কেমন লাগছে। তো এইভাবে তোমরা বানিয়ে নিও এই রেসিপিটা আর গরম গরম ভাতের সাথে খেয়ে নিও। তাহলে আজকের এই অবধি থাকুক, নতুন কোনো এপিসোড নিয়ে আবার দেখা হবে। টাটা, তোমরা সবাই ভালো থেকো।